সীমাস কিকো ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বীজ থেকে চারা তৈরি হওয়ার পর ঘরে এক ধরনের কালো রঙের পোকা উঠতে দেখা যায়। তো আমরা কি করলে আমরা আমাদের এই গাছের চারাগুলোকে, সুন্দর সুন্দর চারাগুলোকে এই কালো পোকার হাত থেকে রক্ষা করতে পারি। তো কালো পোকা সাধারণত গাছের যতটানা বেশি ক্ষতি করে তার থেকে আমাদের বেশি অস্বস্তি লাগে যখন দেখি এই কালো পোকাগুলো গাছের চারপাশে ঘুরঘুর করতে থাকে। তো কালো পোকা কেন হয় আগে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আপনার গাছের মাটি যদি বেশি স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকে তাহলে সেই পোকার জন্ম হয় এবং সেই পোকাগুলো গাছের চারপাশে ঘুরতে থাকে। বা আমরা অনেক সময় বাগানের পুরনো মাটি ব্যবহার করে থাকি, পুরনো মাটি ব্যবহারের ফলেও এই পোকাগুলো ঘরের মধ্যে চলে আসে এবং ঘরে দেখা যায় চারদিকে, ঘরের চারদিকে উঠতে থাকে। বা অনেক সময় আমরা কি করি, ঘরের জানালা, সাধারণত শীতের দিনে ঘরের জানালা দরজা সব বন্ধই থাকে, সেক্ষেত্রেও এই পোকাগুলো ঘরের মধ্যে জন্ম নেয় এবং গাছের চারপাশে ঘুরতে দেখা যায়। তো আমরা কি করলে আমাদের এই গাছগুলোকে পোকার হাত থেকে রক্ষা করতে পারি, তো চলুন তাহলে সেটি জেনে নেই। তো আমি সাধারণত আমার গাছপালায় যেটি ব্যবহার করি সেটি হচ্ছে, এক নম্বর হচ্ছে সিনামন পাউডার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিনামন পাউডার আমার গাছের গোড়ার চারপাশে, মানে টবের চারিপাশেই এই সিনামন পাউডার দেয়া আছে। তো সিনামন পাউডারের যে স্ট্রং একটা স্মেল থাকে, তো সেই স্ট্রং স্মেলের কারণে, গন্ধের কারণে পোকাগুলো কিন্তু গাছের চারপাশে আসতে পারে না বা পোকা হতে পারে না। তো আমি আমার গাছের জন্য এই সিনামন পাউডারটা সবসময় ব্যবহার করে থাকি এবং আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সামান্য পরিমাণে সিনামন পাউডার এই গাছের যে মাটিটা মাটির উপরে দিয়ে দিবেন, বাস এভাবে দিয়ে দিলেই হবে, অত বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। দেখবেন একটি পোকাও আপনার গাছের চারপাশে বসবে না এবং ঘরেও কোনো পোকা থাকবে না। তাছাড়া আমি আরেকটি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে হলুদ। হলুদও কিন্তু খুব ভালো কাজ দেয় এই কালো কালো পোকাগুলোকে দূর করার জন্য। বা অনেক সময় দেখা যায় কালো পোকাগুলো গাছের পাতায় বসে পাতাগুলোকে একদম, পাতার রসটা শুষে নেয়। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, 1 লিটার পানিতে আধা টিস্পুন হলুদের গুঁড়া মিশে তারপর আপনারা গাছের মধ্যে স্প্রে করে দিতে পারেন, কোনো ক্ষতি নেই। হলুদ সম্পূর্ণ একটি অর্গানিক উপাদান এবং সিনামনও সম্পূর্ণ একটি অর্গানিক উপাদান। আপনারা যদি এগুলো ব্যবহার করেন আপনাদের গাছে কোনো ক্ষতি হবে না। তো আমি সাধারণত এই কালো পোকার জন্য এই দুটি ব্যবহার করে থাকি। আর তারপর অনেক সময় দেখা যায় পিঁপড়েও আসে, তো পিঁপড়ে তাড়ানোর জন্য আমি যেটি ব্যবহার করি সেটি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে কালো গোলমরিচ বা সাদা গোলমরিচের গুঁড়ো যেটি থাকে না কেন, আপনারা যদি পিঁপড়েকে দূর করতে চান তাহলে যেখানে পিঁপড়ে আছে তার চারপাশে সামান্য পরিমাণে একটু কালো গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবেন, দেখবেন পিঁপড়ে গায়েব হয়ে যাবে, একটি পিঁপড়েও আপনার গাছের চারপাশে বাসা বাঁধতে পারবে না। আর যদি গাছের মধ্যে, বিশেষ করে বেগুন গাছে, মরিচ গাছে অনেক সময় এক ধরনের ছোট ছোট পোকা দেখা যায়, তো সেই পোকাগুলোকে যদি আপনারা মারতে চান, থিপস বলে সেগুলোকে, সেগুলো যদি আপনারা মারতে চান তাহলে আপনারা পানির মধ্যে নিম অয়েল বা নিম পাউডার মিশিয়ে আপনারা গাছে যদি স্প্রে করে দেন, বা আপনারা 2 লিটার পানিতে 5-6 ড্রপ যদি লিকুইড সুপ রেখে তারপর যদি গাছটাকে ভালোভাবে, যদি গাছ বড় হয়ে থাকে আমি অবশ্যই বলবো আপনার গাছগুলো যখন, এই দেখুন 1 থেকে 2 হাত সমান বড় হবে, ঠিক সেই অবস্থায় আপনারা যদি গাছে পুরো পানি ঢেলে গাছটাকে শাওয়ার দিয়ে দেন তাহলে আমার মনে হয় সেই গাছে কোনো রকম পোকা থাকবে না। তা না হলে আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন, পানির মধ্যে নিম অয়েল আর একটু হলুদের গুঁড়া নিয়ে সেটাও যদি স্প্রে করেন তাহলেও আপনার গাছে কোনো ধরনের পোকা মাকড় বসবে না। তো বিশেষ করে আজকের ভিডিওটি আমার ছিল ঘরে ঘরে এক ধরনের কালো রঙের পোকা উঠতে দেখা যায়, তো আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছেন যে এই পোকাগুলোকে তাড়ানোর জন্য আমরা কি করতে পারি। আমি বলবো সিনামন হলুদের গুঁড়া হচ্ছে বেস্ট অপশন। আপনারা সিনামন স্টিক থেকে থাকলে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে, বাস কিছু না, এই মাটির চারপাশে একটু সিনামন পাউডার দিয়ে রাখবেন, দেখবেন কোনো ধরনের পোকা আসতে পারবে না। বা আপনারা হলুদের গুঁড়াও উপরে দিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে আপনারা আমাকে বলতে পারেন, আমি আপনাদের সাথে সামনে ভিডিওগুলোতে সেটি শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।